শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ নিলেন কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক। সমাজের সকল স্তরের শিক্ষককে সম্মান জানানোর পাশাপাশি করোনা আক্রান্ত শিক্ষকদেরও খুঁজে বের করলেন অভিজিৎবাবু। তেমনি কোচবিহার বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক রতীশ দাস সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে বাড়ি ফিরেছেন। কোচবিহার শহরে 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই শিক্ষককে শিক্ষক দিবসে যথাযথ শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করা হয়। তৃণমূল জেলা যুব সভাপতি অভিজিৎ দেবভৌমিকের এই উদ্যোগ কার্যতই প্রশংসার দাবি রাখে। নতুন জীবন ফিরে পেয়েছি বলে মনে হচ্ছে, এখানে আমি আরো গভীরভাবে আপ্লুত। আর কি বলবো, মানে আজকে মানে শিক্ষক দিবসটা পালন করতে পারছেন না, কোথাও অ্যাটেন্ড করতে পারছেন না, কিছুটা খারাপ লাগছে স্যার? সেই জন্য তো খারাপ লাগছে, এই এটাই আমার শেষ মাস চাকরি। প্রতি বছর শিক্ষক দিবস পালন করি, শিক্ষকদেরকে ফুল দিয়ে মিষ্টি দিয়ে আমরা অনুষ্ঠান করি। তো এবারের সকাল থেকে শুরুটা হয়েছিল, শুরুটা আমরা করেছি যেভাবে প্রতি বছর হয়। এই শিক্ষকরা যারা কিনা করোনায় আক্রান্ত, তারা তো এই বছরটায় শিক্ষক দিবসে খুবই ভারাক্রান্ত, তাদেরকে খুঁজে খুঁজে নিয়ে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি আর কি। ব্যুরো রিপোর্ট, কোচবিহার।